শেখ হাসিনা আজকে ব্রিক্সের সম্মেলনে যায়, সেখানে জায়গা হয় না। এরপরে G20 সম্মেলনে গিয়েছে, সেখানকার একটি ছবি নিয়ে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় উঠে গিয়েছে। আমি একটি স্ক্রিনশট দেখলাম, জুলকার 9 প্রবাসী সাংবাদিক, নির্বাসিত সাংবাদিক, তিনি পোস্ট দিয়েছেন। সেখানে আওয়ামী লীগের একজন সিনিয়র নেতা বলছে, এই ছবি সবাই একযোগে পোস্ট করেন। ওইখানে কি হয়েছে? ওইখানে যেটি হয়েছে যে যেহেতু বিশিষ্ট ব্যক্তিবর্গ এসেছে, বিভিন্ন দেশের প্রেসিডেন্ট এসেছে, ওইখানে হঠাৎ যখন প্রোগ্রাম শেষ, তখন আমাদের প্রধানমন্ত্রীর কন্যা এবং প্রধানমন্ত্রী জো বাইডেনের সাথে হঠাৎ দেখা, তখন বলেছে যে আপনার হাত দিয়ে আমাদের একটি সেলফি তুলে দেন। সেই সেলফি, এই ছবিটি আওয়ামী লীগের জন্য খুব দরকার ছিল। প্রশাসনকে, আওয়ামী লীগকে তাদের মনোভাব চাঙ্গা করার জন্য তাদের মনোবল ইতিমধ্যে ভেঙে গিয়েছিল। এই ছবি দিয়ে কোনো কাজ হবে না, জনগণ এই ভাওতাবাজি, এই প্রতারণা বোঝে। সুতরাং ভাওতাবাজি প্রতারণা করে আপনারা যদি বলেন, এর আগে ভারতকে ম্যানেজ করেছি, এখন আমরা আমেরিকাকে ম্যানেজ করে ফেলিয়েছি। দেখেন আমেরিকা কি করবে না করবে, সেটি তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় নির্ধারণ করে, তাদের পররাষ্ট্র নীতি। আর এই সেলফিবাজি কখনো এক কাতারে আপনারা মাখাতে পারবেন না। এই সেলফিবাজি করে যদি জনগণের চোখে দোলা দিতে চান, যদি বিশ্ব নেতাদের চোখে দোলা দিতে চান, তাহলে আপনারা ভুল করবেন। আপনারা দেখেছেন একজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল, তার কি অপরাধ? তার অপরাধ, সে বলেছিল 160 জন বিশ্ব নেতা যে বিবৃতি দিয়েছে, আমি মনে করি সেই বিবৃতি সঠিক। তিনি বলেছিলেন তাকে ডক্টর ইউনুসকে বিচারিক হয়রানি করা হচ্ছে, সেই অপরাধে তাকে চাকরিচ্যুত করা হলো, তাকে গ্রেপ্তার করা হবে, সেই ভয় তিনি পাচ্ছিলেন। তিনি গতকাল মার্কিন এম্বাসিতে তিনি আত্মরক্ষার জন্য গিয়েছিলেন। দেখেন আজকে আমরা এতটাই অনিরাপত্তা বোধ করছি, এই দেশে আর মানুষ থাকতে চায় না। বাংলাদেশকে সরকার এমন একটি পর্যায়ে নিয়ে গিয়েছে যে এই দেশে আর মানুষ বসবাস করতে চাচ্ছে না, বসবাসের অযোগ্য হয়ে গেছে বাংলাদেশ। বেগম খালেদা জিয়াকে দীর্ঘদিন ধরে গৃহে অন্তরীণ করে রাখা হয়েছে। এর আগে করোনাকালীন সময়ে তাকে প্রায় 2 বছর জেলে বন্দি করে রাখা হয়েছিল। জেল থেকে যখন তিনি বাড়িতে ফিরলেন, এখন তিনি গৃহে বন্দী আছেন, কিন্তু এখন তিনি এমন অসুস্থ যে কোনো সময় মারা যেতে পারেন। খালেদা জিয়া যখন জেলে গিয়েছিল, আমরা দেখেছি তখন তিনি সুস্থ ছিলেন, নিজে হেঁটে হেঁটে গিয়েছেন, কিন্তু যখন ওই কারাগার থেকে বের হয়ে বাসভবনে আসলেন, তারপর থেকে তিনি হাঁটতে পারেন না। তার মানে কি? তার মানে খালেদা জিয়াকে জেলের মধ্যে এমন ইনজেকশন পুশ করা হয়েছে যে কারণে তিনি আর মেরুদণ্ড খাড়া করে হাঁটতে পারেন না। আমরা মনে করি এটির যথাযথ তদন্ত হওয়া দরকার। কেন খালেদা জিয়া আজকে তিনি হাঁটতে পারছেন না, তাকে কেন গৃহে বন্দী করে রাখা হয়েছে? আমরা অনতিবিলম্বে 3.5 বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তি দাবি করছি। আজকে দেখেছেন আমাদের ব্যানারে লেখা আছে খালেদা জিয়া এবং আমাদের গণনেতা বশিরুর রহমান, ছাত্রনেতা বিনিয়ামিন মোল্লা সহ সকল রাজবন্দীদের মুক্তি চাই। দীর্ঘদিন ধরে মাওলানা মামুনুল হক, তিনি কারাগারে বন্দী রয়েছেন, তার অপরাধ কি? তার অপরাধ, তিনি মোদি বিরোধী আন্দোলন করেছিলেন, এই একটি অপরাধে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আপনারা শুনেছেন মামুনুল হক সাহেব তার একটি বক্তব্যে বলেছেন যে আমি বাড়িতে ছিলাম, হঠাৎ করে পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আমাকে টেলিফোন করে বললেন বাইতুল মুকাররমে অনেক ঝামেলা হচ্ছে, পুলিশের কথা শুনছে না, আমাদের কথা শুনছে না, আপনি যান, আপনি তাদের নেতা, আপনি গেলেই তারা ঘরে ফিরে যাবেন। এই যে পুলিশ ফাঁদ তৈরি করলো, সরকারের এই ফাঁদে মামুনুল হক পা দিয়েছিল, তাকে এভাবে জেলে পাঠিয়েছে। আমরা অনতিবিলম্বে মামুনুল হকের মুক্তি চাই। আজকে আলেমুল আমাদেরকে এই সরকার যেভাবে নির্যাতন করছে, নিপীড়ন করছে, এই সরকারকে কখনোই আলেম বান্ধব সরকার, ইসলাম বান্ধব সরকার বলা যায় না। এই সরকার যখন ক্ষমতায় এসেছে, তখন চেষ্টা করেছে কিভাবে ইসলামের বিরুদ্ধে অবস্থান নেওয়া যায়,
আপনারা দেখেছেন বিভিন্ন সময়ে মাদ্রাসা শিক্ষার্থীদের উপর হামলা করা হয়েছে। যারা দাড়ি রাখে, যারা মাথায় টুপি দেয়, যারা সাদা পাঞ্জাবি পরে, তাদেরকে এই সরকার পছন্দ করে না। এই সরকার পছন্দ করে যারা ধর্মের বিরুদ্ধে যায়, যারা সাম্প্রদায়িকতা সৃষ্টি করে, যারা মৌলবাদ সৃষ্টি করে, যারা গুম করে খুন করে, এই সরকার তাদেরকে বন্ধু বানায়। আমি বক্তব্য বাড়াবো না, যেহেতু বইটি অভাব, আমি জাস্ট এতটুকু বলতে চাই, ওবায়দুল কাদেরের বুকের মধ্যে কম্পন শুরু হয়ে গিয়েছে। তিনি কি বলেছেন? তিনি বলেছেন, আমিও ভয় পাচ্ছি, পরিস্থিতি খারাপ, সামনে নির্বাচন। ওবায়দুল কাদের সাহেব সহ আওয়ামী লীগের নেতাদের বলতে চাই, আগামীতে 14-18 মার্কার নির্বাচন বাংলাদেশের জনগণ হতে দিবে না। যতই আপনারা বিদেশে ভিক্ষা করে বেড়ান, যতই প্রধানমন্ত্রীকে দেশের বাইরে পাঠান, জো বাইডেনের সাথে মোদীর সাথে দেখা করতে পাঠান, যে পরিমাণ অন্যায় করেছেন, গুম খুন করেছেন, আগামীতে আপনারা ক্ষমতায় আসতে পারবেন না। আমরা যুগপথ আন্দোলন করছি, এই আন্দোলনে কোন অধিকার পরিষদ রয়েছে? এই আন্দোলন ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত না শেখ হাসিনার পতন হয়। শেখ হাসিনার পতনের জন্য আপনাদের সকলকে পাসপোর্ট থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।